আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট সেলের সিমুলেশন। আমরা সোলার প্যানেলে দেখেছি, তাই না? এখন সেটা পারফরমেন্স ইউনিট সেলটা আমরা তো সেখান থেকে খুলতে পারবো না, বা আমাদের ল্যাব নেই যে যেখানে আমরা ইউনিট সেলের যে কেমন হতে পারে, পারফরমেন্স কেমন, কিভাবে ইরেডিয়েশনে চেঞ্জ হয় সেটা আসলে ইউটিউব ছাড়া দেখা সম্ভব না। কিন্তু ওই যে দুধের স্বাদ খোলায় মিলানো মেটানো ওই টাইপের কথা আর কি, আজকে আমরা সেইটাই বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে তোমাদের, আমি জানি না এটা 8 নাম্বারে কেন দিলে, এটা শুরুতেই দেওয়া উচিত ছিল আর কি, বা 3 নাম্বারে আর কি, অফ এ সোলার সেল ইউজিং সিমুলি। বুঝতে পেরেছো হয়তো, বা সফটওয়্যার গুলোকে একদিকে নিয়ে আসছে এই জন্য, তবে আমার মনে হয় শুরুতে এটা দেওয়াটাই যুক্তিযুক্ত আর কি। তো আজকে সোলার সেলের পারফরমেন্স আমরা দেখতে যাব, থিওরি নিয়ে আমি একটু পরেই আলোচনা করব আমার মতো করে, এটা তোমরা তোমার মতো করে পড়ে নিবা। হ্যাঁ, এখানে কিছু কারেকশন করে দেওয়া উচিত ছিল। তো আমরা যদি একটা মডেল ড্র করি একটা সোলার সেলের, তাহলে এন্টি প্যারালাল একটা ডায়োড লাগবে কিন্তু, তাই না? হ্যাঁ, রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল, এটাকে আমরা একটা মডেল হিসেবে, আমরা ডায়োড মডেল হিসেবে লিখতে পারি। তোমাদের একটা সাবজেক্ট ছিল না, এটাকে কি বলে, সলিড স্টেট, ওখানে মনে আছে যে কারেন্টের ইকুয়েশন গুলো স্যার এরকম পড়েছিল যেটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হতে পারে, এবং এটা ভেরিফিকেশন ছিল যে আই শর্ট সার্কিট, দেখো তো মনে করতে পারো কিনা। ওই ইকুয়েশন গুলো আমি আর পড়াবো না। হ্যাঁ, সেখানে টেম্পারেচারের সাথে কেমন একটা রিলেশন ছিল তোমরা একটু জাস্ট দেখে নিলে হবে, ভ্যালু গুলো এখানে দেওয়া আছে। তো এই এখানে যে সিমুলিক মডেলটা দেওয়া আছে, এই মডেলে আমি পড়াতে যাবো না, কারণ সিমুলিক জাস্ট পিভি লিখলে এটা চলে আসবে, এরপর তুমি কানেক্ট করলা, করলে আউটপুটে কিছু একটা দেখা যাবে। আমার কাছে এই জিনিসটাকে এতটা শিক্ষার উদ্দেশ্যে ভালো মনে হয়নি, এর জন্য আমি আমার মতো করে করেছি আরেকটা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে তুমি এই কাপটা ড্র করলে বরঞ্চ তুমি আর ক্লিয়ার বুঝতে পারবে ইরাডিয়েন্স এর সাথে কিভাবে সম্পর্ক। ঠিক আছে, আমরা আগে বলেছি যে এটা মূলত সোলারের যে ফোটনের যে এইচ নিউ সেটাকে কনভার্ট করে, তাই না, কারেন্টে কনভার্ট করে। তো আমরা আজকে ভোল্টেজ এর সাথে কারেন্ট এবং সেই সাথে পাওয়ারের যে রিলেশন সেই জিনিসগুলো আজকে দেখবো। ঠিক আছে, কিভাবে ইনসুলেশন চেঞ্জ হলে কিরকম চেঞ্জ হয়, তো এতটুকু ছিল ভূমিকার কথা। তবে সেদিকে যাওয়ার আগে আমার মনে হয় সোলার সেলের বেসিক্সটা নিয়ে একটু আলোচনা করা দরকার, একদম আবারও আমরা বারবার পড়ছি, আমরা যত পড়বো বেসিকটা আরো ক্লিয়ার হবে। ফিজিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, এখানে ফিজিক্সটা যদি বুঝা যায় তাহলে আমাদের পক্ষে, তো আমাদের পক্ষে এটা সহজ হবে আর কি, আজকে সিমুলেশনটা বোঝা সহজ হবে, দ্রুত গতিতে বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমে যদি বলি সোলার সেল কি, আমরা জানি এটাকে ফটোভোল্টিক বলা, আমরা মনে ক্লাস আলোচনা করেছি, ডিভাইস দ্যাট কনভার্টস লাইট এনার্জি বা সোলার এনার্জিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে থাকে, তাই না? আচ্ছা, সোলার সেল ইজ ডেজিগনেটেড টু ক্যাপচার এনার্জি ফ্রম সানলাইট, সোলার সেল। হ্যাঁ, হোয়ার পিভি সেল ইজ রেফার টু ইজ আনস্পেসিফাইড লাইট সোর্স, এটা পিভি সেল বলতে বোঝায়। হয়তো বা দুরকম কথা, সোজা কথা আমরা যদি বলি ইলেকট্রনিক পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা সোলার কে পাওয়ারে কনভার্ট করে থাকে এটাকে সোলার সেল বলা হয়, যেখানে পিভি ইফেক্টটাকে কাজে লাগানো হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। ইটস লাইক এ ব্যাটারি বিকজ ইট সাপ্লাইজ ডিসি পাওয়ার। এখন এটাকে আমরা ব্যাটারির সাথে কেন তুলনা করতে পারি, আমরা জানি যে সোলার আউটপুট কি এসি নাকি ডিসি, সমতুল্য করতে পারি। ইট ইজ নট লাইক এ ব্যাটারি বিকজ দ্য ভোল্টেজ সাপ্লাই বাই দ্য সেল। হ্যাঁ, ইটস লাইক এ ব্যাটারি বিকজ ইট সাপ্লাইজ ডিসি পাওয়ার, এখানে বলতে পারি আবার ইটস নট লাইক এ ব্যাটারি বিকজ দ্য ভোল্টেজ সাপ্লাই বাই দ্য সেল চেঞ্জেস উইথ চেঞ্জেস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড। কাজে এই সেন্স থেকে আবার ব্যাটারি বলতে পারি না, কারণ ব্যাটারি আউটপুট ভোল্টেজ কিন্তু ফিক্স। যদি এখানে তুমি একটু তর্কের খাতিরে বলতে পারো যে একসময় তো ব্যাটারিও আমরা 0 ভোল্ট পাচ্ছি আউটপুটে, হ্যাঁ, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স এর কারণে একসময় আর ভোল্টেজ থাকে না, 0 হয়ে যায়, কোনো কারেন্ট ফ্লো করে না, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স কে কোনো ব্যাটারি 0 করে দিতে পারতাম তাহলে সারা জীবন চলার কথা ছিল, তাই না? বাই দ্য ওয়ে, সো এখানে যে লাইক এ ব্যাটারি বিকজ দ্য ভোল্টেজ সাপ্লাইড বাই দ্য সেল চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড, কাজে লোডের অনুসারে আমাদের ভোল্টেজটা চেঞ্জ হবে, মেড ফ্রম এ সিঙ্গেল ক্রিস্টালাইন সহ। এটা মোটামুটি বুঝে ফেলেছি, সোলারকে যদি একটু কাছ থেকে দেখাই, দেখানো হয়েছে। হ্যাঁ,
ব্যাক ফ্লো করলে কিভাবে এটা তোমার এই লোড চলতে পারে সেটা আমরা একটু দেখলাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সোলার সেল থেকে পাওয়ার পাওয়া যায়, তাই না? যেখানে আমরা লোডে এক্সট্রা সার্কিট ক্লোজ করে দিলেই সেটা চলবে, কারণ ফ্লো অফ ইলেকট্রন বা হোয়াট এভার থাকুক না কেন আমাদের কারেন্ট ফ্লো পাওয়া যায়, কারেন্ট ফ্লো হলেই আমরা